নমস্কার চাকরি প্রার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল কলকাতা জব রিপোর্টে। পুলিশে কিন্তু নিয়োগ করতে চলেছে, কিন্তু এই চাকরির জন্য তোমাদের কোনো মার্ক পাস করতে হবে না এবং কোনো রকমভাবে পিএমটি পিইটি নেই, অর্থাৎ ডাইরেক্টলি এখানে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে এবং বেতন থাকছে হলো মিনিমাম 16 থেকে 17 হাজার টাকা। এখানে তোমাদের কোনো লয়নার ডিউটি করতে হবে না এবং যাবতীয় অনেক রকমের ডিউটি সেগুলো কিন্তু করতে হবে না, পুরোটাই কিন্তু এখানে পুলিশের মতনই আলাদা পদে চাকরি, কিন্তু পুলিশ ডিপার্টমেন্টেই চাকরিটি করতে হবে। পুরো বিস্তারিতভাবে তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে করে নাও। দোষ ছাড়া পুলিশের চাকরি, শিক্ষাগত যোগ্যতা, এই ভিডিওর মাধ্যমে বলবো কীভাবে আবেদন করবেন এবং কারা কারা সুযোগ সুবিধা পাবে আবেদন করার জন্য, আবেদন পদ্ধতি কীভাবে করবে সম্পূর্ণ দেখতে থাকো স্কিপ না করে। আবেদন করার সময় 15/3/2024 থেকে শুরু হবে এবং শেষ হবে এপ্রিল মাসের 4 তারিখ পর্যন্ত। ভ্যাকেন্সি কিন্তু এখানে কাস্ট হিসাব করে দেওয়া আছে। যেরকম দেখো, আনরিজার্ভডের জন্য 100টি পদ রয়েছে। এখানে আনরিজার্ভডের বয়স আবেদন করার জন্য মিনিমাম 1 এপ্রিল 1984 থেকে 1 এপ্রিল 2000, এই সময়ের মধ্যে জন্ম সার্টিফিকেট হতে হবে। পরবর্তীতে এসসির জন্য 50টি শূন্যপদ রয়েছে এবং এখানেও কিন্তু জন্মের তারিখ 1 সেপ্টেম্বর 1979 থেকে শুরু করে 1 এপ্রিল 2006 মধ্যে হতে হবে। এটার মধ্যেই আনরিজার্ভ এবং এসসির মধ্যে অনেকটা ডিফারেন্ট রয়েছে দেখতে পারবেন। এসটির জন্য 14টি পদ রয়েছে। এসটির জন্য এখানে বলা হয়েছে একই, অর্থাৎ এসসি আর এসটি বয়সের একই হতে হবে। এবার ওবিসি এদের জন্য 22টি শূন্যপদ রয়েছে, যেখানে 1 এপ্রিল 1981 থেকে শুরু করে 1 এপ্রিল 2006 মধ্যে হতে হবে জন্ম তারিখ। এবং ওবিসি বিয়ের 16টি শূন্যপদ রয়েছে, এখানে কিন্তু একই রয়েছে, এই দুটো কিন্তু একই বয়স রয়েছে, অর্থাৎ বয়স হতে হবে। ইডব্লিউএস এর জন্য এখানে দেখতে পারবে 1 এপ্রিল 1984 মধ্যে হতে হবে এবং 1/4/2006, অর্থাৎ 1 এপ্রিল 1984 থেকে 1 এপ্রিল 2006 মধ্যে হতে হবে। অর্থাৎ এই তিনটি ওবিসিএ, ওবিসিবি এবং ইডব্লিউএস, এই তিনটি কিন্তু একই রয়েছে বয়স। রিটার্নটি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে এবং এটি পুরোটাই কিন্তু টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিক। এই নিয়োগটি কলকাতা পুলিশের আন্ডারে নেওয়া হচ্ছে, অর্থাৎ এই চাকরিটি করতে হলে আপনাদের কিন্তু পোস্টিং পড়বে কলকাতায়। ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ, গ্রাজুয়েট হতে হবে আবেদন করার জন্য, শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে। 225টি টোটাল মিলিয়ে শূন্যপদ, যেখানে কাস্ট হিসাবে ভাগ করে দেওয়া ছিল 16,000 টাকা বেতন। এবার অ্যাডিশনাল রিক্রুটমেন্ট কী দরকার আছে, যেখানে চাকরি প্রার্থীদের মিনিমাম লিখতে এবং পড়তে জানতে হবে বাংলা, টাইপিং স্পিড ভালো থাকতে হবে ডেটা এন্ট্রির জন্য। অ্যাপ্লিকেশন করতে পারবেন অনলাইনে। এখানে দেখতে পারবে কিভাবে আবেদন করতে পারলে আপনাদের অ্যাপ্লিকেশনটি সাকসেস হবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে চাকরির জন্য, তাদের জন্য এখানে কি কি আপলোড করতে হবে, সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে, কি কি আপলোড করতে হবে। প্রথম দেখতে পারবে পাসপোর্ট সাইজের কালার ফটো দিতে হবে এবং সাথে সিগনেচার দিতে হবে, এবং আপনাদের বলা হয়েছে নাগরিক হিসাবে আধার কার্ড দিতে হবে এবং লাস্ট কোয়ালিফিকেশান এক্সামিনেশন সার্টিফিকেট দিতে হবে, আপনি লাস্টে যেই শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন তার একটি সার্টিফিকেট। সার্টিফিকেট অফ টেকনিক্যাল কোয়ালিফিকেশান, অর্থাৎ আপনাদের কম্পিউটার যেহেতু জানতে হবে চাকরির জন্য, তার জন্য কম্পিউটারের সার্টিফিকেট দিতে হবে, সাথে বার্থ সার্টিফিকেট দিতে হবে, এবং যদি বার্থ সার্টিফিকেট না থাকে আপনি চাইলে মাধ্যমিক পাসের সার্টিফিকেট দিতে পারবেন। তারপরে 7 নম্বর রয়েছে কাস্ট সার্টিফিকেট, যদি এসসি এসটি এবং ওবিসি হয়ে থাকো তার জন্য কিন্তু কাস্ট সার্টিফিকেট দিতে হবে। সাথে 8 নম্বরে রয়েছে ভোটার কার্ড, রেশন কার্ড, এই সমস্ত দিতে হবে অ্যাড্রেসের জন্য, অ্যাড্রেস প্রুফের জন্য এগুলো দিতে হবে, এবং ইনকাম অ্যাসেস সার্টিফিকেট দিতে হবে যদি কোনো থাকে। সমস্ত ডকুমেন্ট তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করে দিতে হবে এবং আপলোড করে দিতে হবে। ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে, তাদেরকে কিন্তু 2023-24 সার্টিফিকেট থাকতে হবে এবং ওই সার্টিফিকেটের অধীনেই কিন্তু এখানে চাকরিটা পাবে।
2023-24 সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু একমাত্র ইডব্লিউএস এর সুবিধা সুযোগ পাবে। কিভাবে নিয়োগ করা হবে? অনলাইনে রিটেন টেস্ট হবে এবং সাথে রিটেন টেস্টের পরে আপনাদেরকে তোমাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে, ইন্টারভিউর পরে নেওয়া হবে প্র্যাকটিক্যাল টেস্ট, এবং মিনিমাম কম্পিউটার কিবোর্ড ইংলিশ টাইপিং স্পিড থাকতে হবে 30টি ওয়ার্ড পার মিনিটে। বুঝলে? ইংলিশ টাইপিং রিটেন টেস্ট হবে, প্র্যাকটিক্যাল টেস্ট হবে, তারপর হবে টাইপিং স্পিড টেস্ট, যেখানে বেঙ্গলি টাইপিং স্পিড ভালো থাকতে হবে। পরীক্ষা দেবে সমস্ত ডকুমেন্ট এবং কিন্তু সাথে ফটো আইডেন্টি কার্ড নিয়ে যেতে হবে প্রিন্ট আউট করে, এবং ইন্টারভিউর সময় কিন্তু সমস্ত কিছু লাগবে, সেই আইডেন্টি কার্ডটা প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে পরীক্ষা কেন্দ্রে, এবং ইন্টারভিউর সময় কিন্তু সেই আইডেন্টি কার্ডটাই নিয়ে যেতে হবে। বিজ্ঞপ্তি পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেল, সেখান থেকে ডাউনলোড করতে পারবে। ধন্যবাদ।